সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বিসিএস বিকন লার্ন উইথ মাসকুরুল আলম চ্যানেলের পক্ষ থেকে আমি মাসকুরুল আলম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন আমরা পিসির অধীনে বিশেষ করে বিসিএস পরীক্ষার জন্য যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে এই সিলেবাসের আলোকে নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। কাজে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সম্ভাব্যতা নিয়ে। আপনারা জানেন যে বিগত 37তম বিসিএস পরীক্ষায় কিন্তু যেমন সম্ভাব্যতা থেকে কোশ্চিন এসেছিল, 38তম বিসিএস পরীক্ষায় কিন্তু সম্ভাব্যতা থেকে কোশ্চিন এসেছে। অর্থাৎ আগামী 39 এবং 40তম বিসিএস পরীক্ষাতেও কিন্তু সম্ভাব্যতা থেকে কোশ্চিন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম গত 3টি পর্বে সম্ভাব্যতার অঙ্কগুলোকে কিভাবে সলভ করতে হয়, তারই আলোকে আজকে দেখব অন্য এক ধরনের প্যাটার্নের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। বিশেষ করে আপনারা জানেন যে 37তম বিসিএস পরীক্ষায় কিন্তু একটি কোশ্চিন এসেছিল যে একটি বাক্সের মধ্যে এতগুলো সাদা বল, এতগুলো নীল বল, এতগুলো কালো বল আছে, এই বলগুলো লাল হওয়ার সম্ভাবনা কত বা না হওয়ার সম্ভাবনা কত, এই ধরনের প্রবলেমগুলো। শুধুমাত্র বিগত 37তম বিসিএস পরীক্ষায় নয়, পিএসসির অধীনে আরো যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু এই ধরনের প্রবলেম সাধারণত এসে থাকে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এই ধরনের প্রবলেম কিভাবে কত সহজে করা যায় এ পর্যায়ে আমরা সেটি দেখব। আমরা বোর্ডে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আমরা বলছিলাম যে ধরি একটি বাক্সের মধ্যে চারটি লাল বল, পাঁচটি সাদা বল ও ছয়টি কালো বল আছে, বাক্সটি থেকে দৈবভাবে একটি বল তোলা হলে, একটি বল উঠানো হলে তা সাদা হওয়ার সম্ভাবনা কত, আমরা আরেকটি প্রবলেম দেখব যে কালো না হওয়ার সম্ভাবনা কত, এইরকম কিন্তু প্রবলেম সাধারণত পরীক্ষায় এসে থাকে। এই ধরনের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের যে কি কনসেপ্ট, আমাদের যে বেসিক কনসেপ্ট, দ্যাট মিন্স মাই ফার্স্ট টাস্ক ইজ টু আইডেন্টিফাই হোয়াট ইজ মাই ফেভারেবল আউটকাম অ্যান্ড হোয়াট ইজ মাই টোটাল আউটকাম, অর্থাৎ কোনটি আমার অনুকূল ঘটনা এবং কোনটি আমার মোট ঘটনা সেটি মূলত আইডেন্টিফাই করতে হবে। তাহলে খুব সহজে কিন্তু এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করা যায়। আমরা এই পর্যায়ে দেখব কিভাবে সেই অনুকূল ঘটনা এবং মোট ঘটনা এক্ষেত্রে বের করা যায়। আমরা বলছিলাম যে মোট ঘটনা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট ঘটনা হবে আমাদের এখানে চারটি লাল বল, পাঁচটি সাদা বল এবং ছয়টি কালো বল, অর্থাৎ 4 + 5 + 6 দ্যাট মিন্স 15, অর্থাৎ এই 15টি বলের মধ্যে যে কোনো একটি বল কিন্তু এখানে দৈবভাবে নেওয়া হতে পারে, যে কোনো একটি বল এখানে কিন্তু আসতে পারে, সেটি সাদা হতে পারে, কালো হতে পারে, লাল হতে পারে। অর্থাৎ এই পর্যায়ে আমরা কোশ্চিনের যে চাহিদা সেটি আমরা মূলত লক্ষ্য করব। তাহলে আমাদের অনুকূল ঘটনা কিন্তু এখানে প্রথম প্রশ্নের ক্ষেত্রে কি হবে, সাদা হওয়ার সম্ভাবনা কত। সাদা হওয়ার ক্ষেত্রে আমরা মূলত দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু 5টি সাদা বল রয়েছে, অর্থাৎ এটি আমাদের কিন্তু অনুকূল ঘটনা, কেননা সাদা বল থেকেই তো মূলত সাদা বলটি আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সাদা বল হওয়ার সম্ভাবনা তাহলে সেক্ষেত্রে কি হবে, সাদা বল হওয়ার সম্ভাবনা হবে এক্ষেত্রে আমাদের অনুকূল ঘটনা হয়ে যাবে 5 এবং মোট ঘটনা হয়ে যাবে 15। আমরা বলছিলাম বারবার একটি কথা, অর্থাৎ অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, অর্থাৎ এই একটি মাত্র সূত্রের উপরে ভিত্তি করে প্রোবাবিলিটি রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম কিন্তু আমরা সলভ করতে পারি। আমরা
প্রথম প্রবলেমের ক্ষেত্রে দেখতে পেলাম যে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/15 অথবা এটিকে আরো সংক্ষিপ্ত ভাবে লেখা যায় 1/3 আসলে এই 5/15 মূলত কিভাবে আসলো এই পর্যায়ে আমরা সেটাই দেখব এখানে 5/15 এটি কিন্তু সংক্ষিপ্ত আকারে লেখা আছে আমরা যদি মোর ডিপলি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে এখানে বুঝতে হবে যে পাঁচটি সাদা বল থেকে কিন্তু আমাকে একটি বল নিতে হবে এবং এখানে কিন্তু বলা আছে যে মোট ঘটনা তার মানে 15C1 সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে লিখতে হবে অর্থাৎ মোট ঘটনার থেকেও কিন্তু আমাকে এখানে একটি বলের কথা কিন্তু এখানে নিতে হবে এবং আমরা বলছিলাম যে এই 5C1 এবং 15C1 কে ক্যালকুলেশন করার মাধ্যমে কিন্তু মূলত এখানে 5/15 হয়েছে তবে এক্ষেত্রে যদি দৈবভাবে একটি বল না বলে মূলত যদি তারা দুইটি বল বলতো তাহলে কিন্তু সেক্ষেত্রে আনসারের প্যাটার্ন হয়ে যেত অন্যরকম অর্থাৎ এখানে যদি দুইটি বলের কথা এখানে বলতো তারা যে দুইটি বল এখানে ধরুন একটি বলের জায়গায় দুটি বল যদি তারা বলতো তাহলে কিন্তু সাদা হওয়ার সম্ভাবনা তাহলে কত হতো সাদা হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে হতো 5C2 অর্থাৎ সেক্ষেত্রে আমরা মূলত এখানে 5C2 হয়ে যেত এবং 15C2 হয়ে যেত অর্থাৎ অনুকূল ঘটনা মূলত আমার হয়ে যেত 5C2 ডিভাইডেড বাই মোট ঘটনা হয়ে যেত 15C2 অর্থাৎ এটিকে ক্যালকুলেশন করলে যে অর্থাৎ 5C2 এবং 15C2 এটি কিন্তু মূলত এক্ষেত্রে আনসার হয়ে যাবে অর্থাৎ আমরা দেখতে পেলাম যে যদি দুইটি বলের কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু আনসার হয়ে যাবে 5C2 ডিভাইডেড বাই 15C2 আমরা দেখলাম কত সহজে এই সাদা হওয়ার সম্ভাবনা কত এই ধরনের প্রবলেম সলভ করা যায় এই পর্যায়ে আমরা দেখব কালো না হওয়ার সম্ভাবনা কত আমরা জানি যে মোট প্রবাবিলিটি বা টোটাল প্রবাবিলিটি কিন্তু 1 অর্থাৎ আমরা যদি মোট সম্ভাবনা আমরা জানি যে 1 এখানে যদি কালো হওয়ার সম্ভাবনা এখানে যদি আমরা বের করি অর্থাৎ 2 নম্বর প্রবলেমের কথা আমরা বলছিলাম যে কালো হওয়ার সম্ভাবনা কত সেটি বের করার পরে আমরা যদি 1 থেকে সেটি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু মূলত হয়ে যাবে না হওয়ার সম্ভাবনা অর্থাৎ আমরা মূলত এখানে বুঝতে চাচ্ছিলাম যে কালো হওয়ার সম্ভাবনা প্লাস কালো না হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু 1 অর্থাৎ আমরা জানি প্রবাবিলিটির একটি কনসেপ্ট রয়েছে যে মোট প্রবাবিলিটি 1 অর্থাৎ কোনো কিছু ঘটবে প্লাস কোনো কিছু ঘটবে না ইকুয়াল টু 1 অর্থাৎ মোট ঘটনা কিন্তু এক্ষেত্রে মূলত 1 অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে কালো না হওয়ার যে সম্ভাবনা সেটিও কিন্তু খুব সহজে বের করতে পারি আমরা এ পর্যায়ে 2 নম্বর প্রবলেমটি সলভ করব সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা বলছিলাম 2 নম্বর প্রবলেমের কথা যে কালো না হওয়ার সম্ভাবনা তাহলে প্রথমে কালো হওয়ার সম্ভাবনা আমরা দেখি আমাদের অনুকূল ঘটনা কিন্তু এক্ষেত্রে 6 অর্থাৎ আমাদের 6টি কালো বল আছে এই 6টি কালো বল থেকে যদি একটি কালো বল দৈবভাবে তোলার কথা বলা হয় দৈবভাবে যদি একটি বল তোলার কথা হয় তাহলে কিন্তু কালো হওয়ার সম্ভাবনা হবে 6 অর্থাৎ অনুকূল ঘটনা হবে 6 এবং মোট ঘটনা কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে 15 অর্থাৎ 6/15 এটি কিন্তু মূলত আমাদের কালো হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে আমরা দেখব কিভাবে কালো না হওয়ার সম্ভাবনা বের করা আমরা বলেছিলাম যে মোট ঘটনা কিন্তু আমাদের 1 এখান থেকে যদি আমরা 6/15 এটি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজে এটি বের করতে পারি আমরা এটিকে আরো প্রিসাইজ করতে পারি দ্যাট মিনস 2 and 5 দিস মিনস 1/1 - 2/5 দ্যাট মিনস 5 - 2/5 3/5 অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের আনসার হয়ে যাবে 3/5 অর্থাৎ কালো না হওয়ার সম্ভাবনা কিন্তু এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের 3/5 এই পর্যায়ে আমরা দেখব বিগত 37তম বিসিএস পরীক্ষায় যে কোশ্চেনটি এসেছিল সেটিকে কিভাবে সলভ করা যায় অর্থাৎ এই আলোকে বা এই প্যাটার্নেই কিন্তু আমরা মূলত সেই প্রবলেমটি সলভ করতে পারি আমরা বিগত 37তম বিসিএস পরীক্ষার দিকে এবার ফিরিয়ে যাচ্ছি আপনারা জানেন যে বিগত 37তম বিসিএস পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটি এসেছিল যে একটি থলেতে 6টি নীল বল 8টি কালো বল এবং 10টি সাদা বল আছে এখান থেকে দৈবভাবে একটি বল উঠানো হলে তা সাদা না হওয়ার সম্ভাবনা কত অর্থাৎ আমরা কোশ্চেনটিকে আমরা এ পর্যায়ে লিখছি আপনাদের স্বার্থে যে একটি থলেতে
একটি থলেতে ছয়টি নীল বল আটটি সাদা বল ও দশটি কালো বল আছে দৈবভাবে একটি বল উঠানো হলে তা সাদা না হওয়ার সম্ভাবনা কত। আমরা কিন্তু কিছুক্ষণ আগে যে প্রবলেমটি সলভ করেছি সেই প্রবলেমের মতোই কিন্তু এটিকেও আমরা মূলত সলভ করতে পারি, অর্থাৎ আমাদের অনুকূল ঘটনা এবং মোট ঘটনার উপর ভিত্তি করে আমরা মূলত এই প্রবলেমটি সলভ করব। আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কোশ্চিনের যে ডিমান্ড, কোশ্চিনের যে চাহিদা, সেখানে বলা আছে যে সাদা না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আমাদের অনুকূল ঘটনা কিন্তু এখানে 8, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 8টি সাদা বল আমাদের অনুকূল ঘটনা 8, আর টোটাল ঘটনা সেক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে 8, 6, 14, 10, that means 24, অর্থাৎ অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, অর্থাৎ অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, এই একটি মাত্র সূত্রের সাহায্যে আমরা যে কোনো ধরনের প্রবলেমে কিন্তু আমরা মূলত এখান থেকে সলভ করতে পারি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটি সাদা হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এটিকে আরো মোর প্রিসাইসলি আমরা সলভ করতে পারি, দ্যাট মিনস 1/3। এখানে আমরা বলছিলাম যে সাদা না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ টোটাল প্রবাবিলিটি কিন্তু 1, এই 1 থেকে যদি আমরা এটিকে বাদ দেই তাহলে কিন্তু সাদা না হওয়ার সম্ভাবনা পাওয়া যাবে, অর্থাৎ আমরা বলছিলাম যে সাদা না হওয়ার সম্ভাবনা অর্থাৎ 1 - 1/3, দ্যাট মিনস 2/3, অর্থাৎ 2/3 হবে মূলত এর ডিজায়ার্ড আনসার। আশা করছি বিষয়টি আপনাদের কাছে অনেক পরিষ্কার হয়েছে। আমরা আগামী পর্বে আরো কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্যতার অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী দিনের ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি।